নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ ও দয়ার আল্লাহ আমার উম্মাচেরা বিয়াদ এরা মানতে না যে তুমি আল্লাহ আছো আমি যে তোমার প্রণীত প্রণীত বান্দা ও রসুল এটা মানতে চাই না আল্লাহ তারা তিনটা শর্ত দেয় এক নম্বর শর্ত আল্লাহ তুমি কানে কানে বলবা তাহলে মানবে আমাকে যদি তা না হয় তাহলে তুমি আসমান থেকে ফেরস্তার পাঠাবা যদি তা না হয় তাহলে আসমান থেকে কিতাব পাঠাবা এ না হলে তারা আমাকে নবী মানবে না আল্লাহর নবী আল্লাহর কোরআনে বলেন ওয়াকাল্লাম আল্লাহফ মুসা তেকলিমা কোরানুরুল কানিমের ভিতরে যদি আল্লাহ একশো চোদ্দোটা সূরা নাজিল করে থাকেন ছ হাজার আয়াজ যদি আমরা ধরে নেই। তাহলে তার ভিতরে আল্লাহ তালা সব থেকে মুসা পায়গম্বরের কথা বেশি আনছে লক্ষাধিক নবী আল্লাহ চানা জমিনে পাঠিয়েছেন হাজার হাজার না লক্ষ লক্ষ নবী পঁচিশ জন নবীর রসুলের কথা কুরানুল কারীমের মধ্য আসছেন তার মধ্য থেকে সব থেকে বেশি হজরত মুসা পৈগম্বর কথা প্রত্যেকটা সুরাই সুরা আল্লাহ দিয়েছেন মুসা নবী ওয়াকাল্লাম আল্লাহ তাকলিমা আল্লাহর কোরআন বলে মুসা পাই গুম্বার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতি মুসা পাই আল্লাহ আল্লাহকে ডাক আল্লাহ আমার উম্মাতেরা মানতে চাই না আসো আমার কাছে আসো তুর পাহাড়ে আসো তোমাকে আমি কিতাব দিব মুসা নবী তুর পাহাড়ে দৌড়ায় কিতাব আনার জন্য পথিমধ্য আল্লাহ বলে মুসা দাঁড়াও দাঁড়াও বলে আল্লাহ কেন দাঁড়াবো বলে এই জন্য দাঁড়াবা তোমার উম্মতেরা বড় তেরা বড় তেরা বদ খারাপ তোমার উম্মাদের প্রত্যেকটা দলের পক্ষ থেকে মোট বারো দলের গোত্রের মধ্যে বারোটা নেতা বারোটা সর্দারকে নিয়ে তাদের সামনে আমি আল্লাহ তাওরাত কিতাবটা দিয়ে দিব তুমি যদি একা কিতাব নিয়ে যাও ও মুসা তোমার কথা তারা মানবে না তোমার কথা তারা বিশ্বাস করবে না এই জন্য বারোটা গোত্রের বারোটা গোত্রের বারোটা বারোটা প্রতিনিধির সামনে আমি থেকে কিতাবটা নাজিল করে দেব তাওরাত কিতাব আল্লাহর নবী মুসা আবার দৌড়ায় দৌড়ায় কৌ কাছে বারোটা গোত্রের প্রতিনিধি জন প্রতিনিধি বিশাল একটা কাফেলা নিয়ে তুর পাহাড়ে রওনা হয়ে গেল বলে আল্লাহ ও মালিক দাও বলে মুসা দাঁড়াও দাঁড়াও তুমি আমার কাছে কিতাব নিবাও কিতাব নেওয়ার আগে একটু তোমার তাবলিক করা লাগবে চল্লিশ দিন থাকো মুসা মুসাফাইকে তাব্লিক কথার তাবলীগ করার কথা বললেন 40 দিন অবস্থান করার কথা বললেন কয় দিন ধরে মুসা নবী দিন কিতাব নেয়ার জন্য অপেক্ষা করলেন 12 দিন কে করলেন 12 দিন কে ইসলাম করলেন 12 দিন করলেন জান্নাতের টিকিট দেয়া দিলেন সুবহানাল্লাহ লাস্তে কর ইউনুস মাসের মাছের ভিতরে 40 দিন তাবলীগ করেছে আইয়ুব নবী কয়েক সাল লাগাইছেন অসুস্থতার মধ্য দিয়া আমাদের নবী গারে হিয়ার ভিতরে কয়েক সাল চাকরি তাবলিক করেছেন চিল্লা লাগাইছেন এমন কোন পায়ে গোম্বার নাই যেই পায়ে গোম্বার তাবলিক করে প্রত্যেকটা পায়ে গোম্বার তাবলিক করেছেন এখন কেউ যদি মনে করে তাবলিক বলতে কিছু নাই মনে করবেন এ হলো আস্ত বিয়াদব আমি আপনাদের সামনে তাবলিক করতেছি কোরআনের বার্তা পৌঁছাই দিতেছি হাদিস পৌঁছাই দিতেছি এটা হলো তাবলিগ তাবলিগ তিন প্রকার তাবলিগ বিল ওয়াজ ওয়াজের মাধ্যমে তাবলিগ করা যে সমস্ত ওয়াজিন দাওয়াস করে মানুষদেরকে মুসলমান বানাইতেছে এটাও তাবলিগ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি হাজার 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 মানুষদেরকে তাবলিগ করে মুসলমান বানাইছেন কথা বলেন ঠিক কিনা কোয়াকাটা হুজুরের নাম শুনছেন হাফিজুর রহমান কোয়াকাটা হুজুর বহু মানুষকে তাবলিক করে মানুষদেরকে মুসলমান বানাইছেন কথা বলেন ঠিক কেনা এখন কেউ মনে করে রাস্তায় হবে হবে এটাই তাবলিক চার ভাবে হতে পারে বিল ওয়াজ ওয়াজের মাধ্যমে তাবলিক করা দুই নম্বরে তাবলিক বিদ্যাস যারা মাদ্রাসায় যারা মাদ্রাসায় পড়াইতেছে হাদিস পড়াইতেছে এটাও তাবলিক আরেকটা তাবলিক হলো তাবলিক বিল দর্শের মাধ্যমে তাবলিক করা তাবলিক বিল ইমামাত ইমামতের মাধ্যমে তাবলিক করা সেটা আবার কি ইমাম সাহেব প্রত্যেক জুমায় তাবলিক করে কি করে না আধা ঘন্টা ওয়াজ করে ওয়াজ করে করে মানুষদেরকে দাড়িওয়ালাদেরকে দাড়ি বানাই বেনামাজিদেরকে নামাজিওয়ালা বানায় তাবলিক হয় কয় না আরেকটা আছে তাবলিক বিল আর নবীজি হেঁটে হেঁটে তাবলিক করেছেন এক স্থান থেকে আরেক স্থানে তাবলিক করেছেন তাহলে তাবলিক কয় প্রকার ওয়াজের মাধ্যমে তাবলিক প্রচার প্রসার দুই নম্বরে মাদ্রাসায় হাদিস পড়ানোর মাধ্যমে তাবলিক প্রচার প্রসার তিন নম্বরে মসজিদের ইমামতির মেহবারে তাবলিক প্রচার প্রসার চার নম্বরে তাবলিক বিদ্যাওয়া যেটা মসজিদে এতেকাপ মসজিদে বসা অন্য এলাকায় যায় মানুষদেরকে দাওয়াত দেওয়া মুসাফির হওয়া এই চারভাবে তাবলিক হতে পারে এখন নবী নাই নবীর কাজ করবে ওলামাই কেরাম নবীর কাজ করবে আলেম এখন কেউ যদি আলেমদেরকে মাইনাস করে তাবলিক করতে চায় মনে করবেন টাটকা আলেমদেরকে মাইনাস করে যারা তাবলিক করতে চায় মনে করবেন জমিনের ভিতরে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাবলিক হবে আলেমদের তত্ত্বাবধানে কাদের বলেন জোরে কান তো মুসানবি তাবলিক করেছেন কয়দিন জোরে বলেন চল্লিশ দিন নবী তাবলিক করেছেন তাবলিক করার পর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ ও মালিক এখন তুমি কিতাব দাও আল্লাহ তাআলা ডাক ডাকতে বলে যাও 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 আমার বন্ধুকে কিতাবটা নাজিল করে দাও কিতাবটা দিয়ে দাও হজরতে মুসা পাই কিতাবটা যখন পেয়েছে ডাক দে বলে জিবরিল ভাই রে একটু দাঁড়াও একটু দাঁড়াও কিতাবটা কেমন বড় কতটুকু কি কি আছে একটু বলে যাও বলে না 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 কিতাব নেওয়ার সময় আমার সঙ্গে কোন যোগাযোগ ছিল বলে না কার সঙ্গে বলে আল্লাহ বলে আল্লাহ তো বলছেন আল্লাহ তো আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলেন আপনি একটু কল দেন না কিতাবে কি আছে কয়টা সূরা আছে আপনি কল দেন সাথে সাথে আল্লাহ তো কল সুবান আল্লাহ একটু বলেন না আল্লাহ একটু বলেন যে এত বড় একটা কিতাব দিয়ে গেলেন এই কিতাবটা কয় খন্ডে বলিয়াম একটু বলেন এ শুরু মনে রাখতে হবে আমি কিন্তু আলিফ বোঝানোর জন্য বলছিলাম না একটু পিছনে যায় আলিফির সম্মানটা বোঝানোর জন্য একটু পিছনে গেলাম আল্লাহ বলেন না এই কিতাবটা কয় খন্ডে বলিয়াম এক হাজার বলিয়াম কিতাবের নাম কি তাওরাত কিতাবের নাম কি জোরে বলেন তাওরা আল্লাহ বলেন না সুরা কয়টা বলে সুরা একশো আল্লাহ বলেন না আয়াত সংখ্যা কয়টা সুরা কয়টা এক হাজার আল্লাহ বলেন না আয়াত সংখ্যা কত বলে এক হাজার সোমানের লাস থেকে কিতাবটা কয় খন্ড আম জোরে বলেন জোরে বলেন এক হাজার খন্ড আম সুরার সংখ্যা কত এক হাজার আয়াত সংখ্যা কত এক হাজার আল্লাহকে ডাক বলে আল্লাহ এত বড় একটা কিতাব ও মালিক আমার উম্মাত্রা মানতে চাই না আমার উম্মাদটা মানতে না কিন্তু এত বড় কিতাব কেমনে মামবে এমনি আমার কথাই তারা মানে না কিন্তু এত বড় কিতাব তারা কেমনে মানবে এটা অসম্ভব মুসা এখানে শেষ না একটু শোনো এখানে শেষ না একটু শোনো আল্লাহ তালা ডাক দেবে কয় মুসা তোমার আগে প্রথমে যিনি নবী ছিলেন আদম পাই আদম পাইগম্বরকে আমি দশটি কিতাব দিয়েছি কয়টি কিতাব জরে কন আদম পাই গুম্বরকে আল্লাহ দশটি কিতাব দিয়েছেন ইসলাম প্রচার প্রসার করার জন্য জান্নাত জাহান নাম বুঝানোর জন্য এক আল্লাহর তাও হৃদ বুঝানোর জন্য হজরতে আদম পাই দশটি কিতাব দান করেছেন আদম নবীর সন্তান হজরতে শিষ পাই জলিনুল কদর একজন নবী আদম নবীর সন্তান শেষ পাই গুম্বার আল্লাহ পঞ্চাশটা কিতাব দিয়েছেন কয়টা কিতাব আরো জোরে কন পঞ্চাশ আর দশ কত জোরে কন আরো জোরে কন ও মুসা এখানে শেষ না ও মুসা আমি আদমকে দশটা দিলাম তার সন্তান শেষ দিলাম পঞ্চাশটা মোট ষাটটা আর বাকি তিরিশটা দিলাম শিষ পাই বাকি দিলাম কয়টা হজরত এরকম বার্কি আদমের বেটা শীষ শীষের বিটা ইদ্রিস আদমকে দিলাম দশটা শীষকে দিলাম পঞ্চাশটা ইদ্রিসকে দিলাম তিরিশটা তাহলে পঞ্চাশ আর তিরিশ আর দশ কত হয় নব্বই আরো ধর এখন কত হয় অ মূষা এখানে শুধু শেষ না মূষা বাকি দশ আমি হযরতে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে দিলাম মো একশো কিতাবের হিসাব পেয়েছেন এ সোনেন না শুধু একশো চারখানা আসমানি কিতাব শুনছেন কার কার কাছে আল্লাহ কয়টা কিতাব দিয়েছেন এটা জানার দরকার আছে না নাই আরও জোরে কন আদম কয়েগুম্বরকে কয়টা দিলেন বলেন দশটা আদম কয়েগুম্বরের সন্তান শিষকে কয়টা দিলেন কয়টা হলো সাতটা শেষ পায়গম্বর সন্তান ইদ্রিস আলাইহি সালাতু দিলেন 30 তাহলে কত 90 বাকি 10 10 দিলেন কাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে এই 100 কিতাবের ইলম প্রচার প্রসার করেছেন এই নবীরা এবার আসেন চারটা কিতাব এই চারটা কিতাব কাকে দিল ও তুমি জানো নি ও আমি মুসা তোমাকে তাওরাত দিলাম ও মুসা আমি তোমাকে তাওরাত দিলাম জাবর দিলাম দাউদ পাইগম্বর কে ইঞ্জিন দিলাম হজরত ঈসা পাইগম্বর কে আর কুরআনুল কারীম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ থেকে ও মুসা জাননি জাননি ও এই যে তোমাকে আমি এক হাজার খন্ড বলে আমি একটা কিতাব দিলাম তাওরাত কিতাব কিতাবের ভিতরে এক হাজার এক হাজার কিতাবের যত এলিম তোমার তাওরাতের এলেন হজরত এদম পাইকুম্বারের দশ কিতাবের এলিম হজরত শিষ নবীর পঞ্চাশ কিতাবের এলেন হজরত এদিস পাইগুম্বারের তিরিশ কিতাবের এলিম হজরত ইব্রাহিম পাই গুম্বরের দশ কিতাবের এলে মন একশো কিতাব একশো এক নম্বর কিতাব মৌসা তাওরাত নামক কিতাবটা আমি তোমাকে দিলাম ও মৌসা দুই নম্বর কিতাব জাবুর আমি হজরতে দাউদ পাই দিলাম তিন নম্বর ইংজিল আমার পাই গুম্বর দিলাম চার নম্বর কোরআনুল কারিম আমি আমার বন্ধু মুহাম্মদুর রসুল্লাহ কে দিলাম এই টোটাল একশো তিনখানা কিতাবের যত এলিম আছি সমস্ত এলিম আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিলাম হেকমতে কোরআন ছোট না বড় আরো জোরে কর কোথায় তাওরাত কোথায় তাওরাত এক হাজার খন্ডে এক হাজার সুরা আর আমাকে কোরানুল কারিমের মাত্র একশো চোদ্দোটা সুরা একশো সুরা মিলাইলেও তার এক একখন্ড সমান হবে বলেন তাওরাতে এলেম জাবুর এলেম ইঞ্জিরে হেলেম একশো কিতাবের এলেম পুরো কোরানুল কারিমের ভিতরে আল্লাহ দিল। দেখায় মুসা! ও মুসা! এখানেই শুধু শেষ না কোরানুল কারিমের যত এলেম একশো তিন কানা কিতাবের যত এলেম কোরআনুল কারিমের ভিতরে দিয়েছি আর কোরআনের ভিতরে যত এলেম রে মূসা সমস্ত এলেম আমি আল্লাহ সুরাতুল ফাতেহার সাত আয়াতের ভিতরে দিয়ে দিলাম এই জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি ইবনে কাবির লেখক বড় আলেম বাবা ছোট না বড় আলেম কাবির মানে বড় বড় কিতাব লিখছেন এই কিতাবের লেখক ইবনে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী তিনি তার কিতাবের ভিতরে লেখেন কেউ যদি সুরাতুল ফাতেহা এখলাসের সাথে আমলের নিয়েতে একবার পাঠ করে একশো চারখানা আসমানি কিতাব পড়লে যেই সব সুর ফাতেহার ভিতরে আল্লাহ সেই সব করে দেয় সুমান আল্লাহ আসতে কন তাহলে সুরাতুল ফাতেহা ছোট না বরং আরো জোর কন তুমি জানো নি সুরাতুল ফাতেহার সাত আতের ভিতরে যত এলেম আমি সমস্ত এলেম জমা করেছি জমা করে করে কোরআনুল কারিমের প্রথমে বিসপিল্লাহির রহমানির রহিম এই বিসপিল্লাহির রহমানের ভিতরে সব এলেম আমি দিয়ে দিয়েছি এই জন্য মুসলমান ভাইরা দেখবেন প্রত্যেকটা কোরআনুল কারিমের সুরা শুরুতে বিসপিল্লা আসে না নাই এই জন্য নবীজি বলেন কলু আমদিন যেই ব্যক্তি বিস্পিল্লা পড়বে না কুরআ হোক হাদিস হোক ইসলামিক কাজ হোক ওই কাজের ভিতরে সে বরকত পাবে না বরকত পাইতে হলে পড়া লাগবে লাগবে কি না ও রহমানা আমি সমস্ত এলেন তো বিসপিল্লাহ রহমান রাহিমের ভিতরে দিয়েছি বিসপিল্লা আহির রহমান যত এর যত এলেন আমি আল্লাহ সমস্ত এলেফ আলিফ আলিফ আলিফলাম হা আলিফ আলিফ আমি আলিফের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছি কেন দিয়েছি জানো মুসা ও মুসা এই আলিফলাম দিয়ে আমি আল্লাহর জাত ইনাম আল্লাহ আল্লাহু আকবার লেখব এই জন্য আলিফ প্রথমে দিয়ে দিলাম এই জন্য আলিফের ভিতরে সমস্ত কোরআনের এলেম দিয়ে দিলাম সুবর আল্লাহ জোরে কয় আলিফ ছোট ছোটনা বরফ আরো জোরে কয় না আলিফের দাম আছে না নাই অল্পনা বেশি তাহলে একশো চারখানা কিতাবের সমস্ত এলেম আল্লাহ কিসের ভিতরে দিলেন আলিফ পনে আছে আলিফ লাম মিম পড়েছিলাম বললাম না আলিফের আলিফের সম্মান আলিফের গুরুত্ব বুঝাইতে গেলে একটু পিছনে যাইতে হবে তাহলে এক শত চারখানা কোরআনের সমস্ত এলিম আল্লাহ আলিফের ভিতরে দিয়ে দিলেন সুবানের আস্তে কবেন না এই জন্য আল্লাহ বলে আলিফলাম তালিকালখিতাবুলা রে বাফি হুদালিল মুত্তকিন আমি আল্লাহর নাম আলিফ দিয়ে লাগবো আলিফ প্রথমে আল্লাহ এই জন্য আমি আল্লাহ আলিফের ভিতরে সব এলেম দিয়েছি একটু আল্লাহর রে আল্লাহ 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 জোরে না আরে আল্লাহ আল্লাহ আলিফে সব এলেম দিয়েছে কোরআন একটু ডাকেন আল্লাহরে তাই তো দেখেন আজকে যদি এই মজবার ভিতরে খুদার কসম খুদার কসম মমতাজ বেগম বাস্তুকে নিয়ে আসা হতো লোক ধরত গরু ছাগল দেখতি নাম দেখি মানুষের ভিড় টিকিটও দিলি তাও সেসব কিন্তু দেখেন যেখানে বসলে আল্লাহ ষাট বছর নফল ইবাদতের সব লিখে দেয় সেখানে লোক নাই আমি বড় আমি বড় আরে আমার থেকে বড় আর কে আছে আমার মতো কেউ আছে নাকি এই সমাজটা এমন হয়ে গেছে আমি বড় আমি বড় আল্লাহ কয় আল্লাহুল গনী ইউ আনতুমুল ফকরা আমি আল্লাহ একা বড় তোরা সব ফকির আমি বলতেছি না আল্লাহ বলতেছে তা জমিনের ভিতরে যারা কয় আমি বড় লোক আমি বড় তারা আল্লাহর কাছে ধনী না ফকির আরো জোরে কর আমরা আল্লাহর কাছে বড় কথা বলেন ঠিক কিনা নালায় নাতিরে কয় কি নানা আমার ডায়েরিটা খোল আমার বয়স কত একটু দেখ তুমি পাগল হয়ে গেছো নাকি আমার আব্বা গেছে বই তুমি বাইসে আসো না নাতি একটু খুলে দেখ তা নাতি ডায়েরিটা খুলছে খোলার পরে দেখে যে নানা পিলাস একশো পিলাস সুবান কি আমার চেয়ে বড় তো এই সমাজে কেউ নাই এই নাতি চল আমরা একটু ঘুরে আসি আর কয়দিন বাসবো এরপরে তো মারা যাবো তা মরে যাওয়ার আগে একটু ঘুরে আসি চল লাঠিটা হাতি একটা লাঠে পান চাবাইতে চাবাইতে রাস্তা দিয়ে ঘুরতেছে যাইতে 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 দূর থেকে দেখে একটা বিশাল বট গাছ বট গাছের নিচেই তাকায় দেখে রেড সিগনাল লাল জামা লাল রুমাল লাল পাগড়ি মাথায় দিয়ে এক সাধক বসে আছে বসে বুম ভুম করে কাঁদতেছে এই নাতি ওখানে কে রে জট গাছে যেরম জট বট গাছে যেরাম জট ওই রেকাল মাথা জট তাকাই দেখে যে চামড়া গুসায় গেছে এই নাতি বয়স কত জিজ্ঞেস কর বয়স কত বলে আমার বয়স দেড়শো বছর পার হয়েছে সোমান সোমানুল্লাহ বুঝে শুনে কুয়েন আহ আমি তো চিন্তা করছি যে আমার থেকে বড় আর কেউ না এ না এটা আমার থেকেও বড় আমার থেকেও বুড়া সাধক তুমি কেন রেড লাল যারা পরে লাল আর সবুজ শরীর বিধান জায়েজ নাই যারা লাল কাপড় পরিধান করেন আজ থেকে বর্জন করবেন লাল হল এটা রসুলের নবীজি নিষেধ করছেন ঘরের রহমাতের ফেরস্তা ঢুকবে না দেখবেন কিছু ভণ্ড মাজার পূজারি আছে তারা লাল পাগড়ি মাথায় দেয় এবং লাল ধুতি পরিধান করে লাল একটা রুমাল টেনে দেয় খালি গায়ে থাকে না নাই। লাল লাল হারাম দেখবেন এটা হলো রেড সিগনাল মানুষ মারা গেলে লাল লাসবাহী গাড়ি পুক শব্দ শব্দয় আলো জ্বলে কি বলেন লাল কারণ লাল খারাপ বড় খারাপ নানায় ডাক দিয়ে বলে না তিনি এত সময় আমি মনে করছি যে আমি হলাম এই জামানার সব থেকে বুড়া আমার থেকে বুড়া আমার থেকে বয়োজ্যেষ্ঠ আমার থেকে বড় ভণ্ড সুফি সাধক আর কেউ নাই এখন দেখতেছে আমার থেকে বুড়া আর একজন আছে এই বুড়া তুমি কাঁদো কেন বুড়া ডাক দিয়ে কয় কেন কাদি আমার বাবা আমাকে দুপুর বেলায় মার দিছে সুবহান আল্লাহ কো কহাই কি কয় এই বুড়োর আর নাকি আবার বাপ আছে এই বুড়োর নাকি আবার কি আছে বাপ আছে

আল্লাহ কায় বড়রও বড় আছে তুমি মনে করে না তুমি সবার বড় আরে বেটা তোর বড় আরো আছে তোর বড় আরো আছে কথা বলেন ঠিক কিনা না না এই ডাক দে কায় এইবার এই বুড়ার বাপরে না দেখে যাব না চল তাড়াতাড়ি চল চলতে 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 যায় দেখে যে বুড়া ও চাচা আপনার কয় ছেলে মেয়ে বলে আমার নয়টা বলে ওখানে রেড সিগনাল যিনি বসা আছেন কয় নম্বরে বলে একবার এক থেকে নয়টা ওটা হলো নয় নম্বর এর আরো তাহলে আটটা আছে আল্লাহ আকবর আমি মনে করেছিলাম আমার থেকে বড় কেউ নাই এ দেখি আমার থেকে বড় আছে কেন মারছেন আপনার ওই ছেলেটাকে সবাই ছোট ছেলে কেন মারলেন কেন মারছি জানো ওর দাদা ওরে পান আনতে কইছে পান আনে না এই জন্য মার দিছি প্রথমে দেখলো সুফিরে সুফিরে সুফি পরে সুফির বাবারে দেখলো বাবার কাছে জিজ্ঞেস করলো কয় ছেলে মেয়ে কয় নয় নয় আরো আড্ডা আসি এরপরে কেন মারলেন কয় দাদা তলি বড় বড় আসে না নাই যারা মনে করবা যে আমি বড় নিস। আমার মতো জমিনে কেউ নাই মনে করবা এ হলো সব থেকে ছোট আর ভণ্ড এবং আসমান এই জমিন চলবে কার অধীনে জমিনে বড় কেউ থাকতে পারবে না জমিনে কেউ বড় দাবি করতে পারবে না বড় যদি কেউ থেকে থাকে তাহলে আল্লাহ বড় যদি কেউ থেকে থাকে কোরআন আরে এই কোরান যারা পড়বে তারা হলো বড় এই হাদিস যারা পড়বে তারা হলো বড় কথা বলেন ঠিক কিনা না আল্লাহ নিজেই কোরানের ভিতরে বলছে ওয়াল্লাহ দিনা ইলমা ইমা আল্লাহ নিজেই মোমিনুর ভিতরে বলেন যাদের ভিতরে আমি আল্লাহ কোরান দিয়েছি যাদের ভিতরে আমি আল্লাহ হাদিস দিয়েছি দুনিয়ার সবথেকে দারোজাদ তালা হলো সম্মানিত তাহলে বড় যদি কাউকে মানতে চাও তুমি দুনিয়া আসছো একজন আলেমের মাধ্যম হয়ে তুমি যখন দুনিয়া আসছো মুয়াজ্জিন সাহেব আল্লাহ আকবার বলে আজান দিছেন ডান কানে মুয়াজ্জিন সাহেব আজান দিছেন বাম কানে মুয়াজ্জিন সাহেব ইকামত দিছেন বলেন তো মুয়াজ্জিন সাহেব আলেম নাকি আলেম না এ মুসলমান শুরু থেকে একবার শেষ পর্যন্ত প্যাটে ব্যথা হয়েছে ইমামের কাছে আসছেন ইমাম সুরাতুল ফাতে হা পড়ে ফুদেছে পেটে বাদা কুমি গেছে মৃত্যুর সময় হাফেজ দকুর তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় সুরাতুল ইখলাস সুরতু নাস দুরু শরীফ সুরতুন ইয়াসিন তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছি বলেন তো তারা হাফেজ তারা আলেম নাকি আলেম না জরে গান ও বাবা তুমি মৃত্যুবরণ করেছো তোমার মৃত্যুর পরে তোমার কাফন দাফন করছে আলেম ও বাবা তোমার কাফন দাফন করার পরে জানাজাটা পড়াইছে আলেম জানাজাটা যিনি পড়াইছেন তিনি আলেম কি আলেম না আরো জোরে কেন আলেম কে আলেম না যে আলেম তুমি নামাজ কিভাবে পড়তে হয় তুমি জানো না সুরা কিভাবে পড়তে হয় তুমি জানো না ফাতেহা কিভাবে পড়তে হয় তুমি সহি বিশুদ্ধ তেলাওয়াত পারো না সোরা বড় বড় সোরা কেমনে পড়তে হয় তুমি জানো না উজু ভালো করে কেমনে করতে হয় তুমি জানো না নামাজের তরিকা নিয়াত কোন সোরা কোন নামাজের নফল আহবিনীর ফরস নামাজ কেমনে নিয়ত করতে হয় তুমি জানো না তোমার পুরো তিন কাতার চার কাতার মুসাল্লির জিম্মাদার নিয়ে আলেম নামাজ পড়া আলেম ছোট না বড় তাহলে বলেন আলিফলাম্বী যালিকা আল কিতাবু বাফি রাইবা ফী যেই ব্যক্তি কোরআন পড়বে যেই ব্যক্তি হাদিস পড়বে ওই ব্যক্তি যখন ঘর থেকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে বার হয় ওই তালবে আলেমের পায়ের নিচে লাল গালিসানা ফেরোস্তারা নুরের গালিসা বিসাইদা তালবি আলেম আলেমদের সঙ্গে दोस्ती মুহাব্বতি দরকার আছে না নাই আরো জোরে কার কার আছে হাত দেখান শেষ পর্যন্ত থাকবেন থাকবেন ইনশাআল্লাহ হাত নামান তাহলে আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাত আল্লাহু বিমুরাদি এর তরজমা আল্লাহ ভালো জানেন পৃথিবীতে যত মুফাসসির আছে কোন মুফাসসির এর ব্যাখ্যা এর তাফসীর করতে পারে নাই জালিকাল কিতাবুল আরাইবা ফি এমন একটা কিতাব ও মুসলমান যেই কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই যেই ব্যক্তি সন্দেহ করবে মনে করবেন সেই ব্যক্তির নাস্তিক তার ইমান নাও কোরআনের ভিতরে সন্দেহ আছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের ভিতরে সন্দেহ আছে ধরে করেন আল্লাহ নিজে বলতেছেন প্রথম নম্বর সূরা সূরাতুল বাকারা জালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন আর এই কিতাবটা হলো হিদায়াত এই কিতাবটা হলো রহমত এই কোরআনটা হলো রহমত মুত্তাকিনদের জন্য যারা এই কিতাবটা বুঝে বুঝে পড়বে যারা এই কিতাবটা মেনে চলবে জমিনের ভিতরে এদের মতো দামি এদের মতো সম্মান আর কেউ হতে পারে না এই জন্য মুসলমান কোরআনুল কারীম যারা হেফজ করে মুখস্থ করে এরা আল্লাহর কাছে দামি আল্লাহ যেহেতু বলছে জালিকাল কিতাবুল আরাইবা ফি অতএব যারা তিরিশটে পারা কোরআনুল কারীম মুখস্থ করে জালিকাল কিতাবুল আরাইবা ফি ফুলান ওই ব্যক্তির ভিতরে কোনো সন্দেহ নাই ইমানদার আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ শের লক্ষ লক্ষ শের বর্ণনা করেছেন শের সম্রাট বলা হয় আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ছাত্রদের কেন হাত করতেন মহাব্বত করে ভালোবাসে পড়াইতেন ছাত্রদেরকে বলতেন বাবা তোমরা যে আলিফ লাম মিম আলিফ পড়তেছ আলিফের কত দাম জানো বলে কত দাম বলে লক্ষ লক্ষ টাকা দিলেও একটা আলিফ কিনা যায় না